খুলনার কয়রায় অবৈধভাবে আয়াপদে নিয়োগের অভিযোগে মামলা। খুলনা জেলা সংবাদদাতা মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। খুলনা জেলার কয়রা উপজেলার সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আমাদি জায়গির মহল তকিমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে বেআইনিভাবে আয়া পদে নিয়োগের অভিযোগে 19/9/2022 তারিখে জায়গির মহল গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের স্ত্রী এলিফা খাতুন তিন জনকে বিবাদী করে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত কয়রাতে মামলা দায়ের করেছে, যাহার দেওয়ানি মামলা নং 240/2022। উক্ত মামলায় বিবাদীগণ হলেন অদ্য বিদ্যালয়ের সভাপতি খান আহমেদ হেলালি, প্রধান শিক্ষক উৎপল কুমার সানা ও সদ্য নিয়োগপ্রাপ্ত চৈতিরানী দাস। লিলিফা খাতুন ও মামলার বিবরণ থেকে জানা যায় যে মামলার বাদী লিলিফা খাতুন 1/1/82 তারিখের সরকারি নীতিমালায় স্কুলের 15/9/96 তারিখের দৈনিক জনবাণী ও পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়ার সকল নিয়ম মেনে লিলিফা খাতুন 14/10/96 নিয়োগপত্র পেয়ে পরের দিন স্কুলে যোগদান করেন। সরকারি বেতন ভাতা না হয় তাকে স্কুল থেকে বেতন দিত। লিলিফা খাতুন আয়া পদে চাকরি করাকালীন সময় শারীরিক অসুস্থতার জন্য নিয়ম অনুযায়ী ছুটি নেন এবং ডেপুটেশনে তার এক আত্মীয় নাসিমা খাতুন নামের একজন আয়ার দায়িত্ব পালন করেন। লিলিফা শারীরিক অসুস্থতার কারণে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি এবং প্রভাবশালীরা মিলে গোপনে 10 লক্ষাধিক টাকার চুক্তিতে চৈতিরানী দাসকে 17/8/2022 তারিখে বেআইনি অবৈধভাবে নিয়োগ দিয়েছেন বলে মামলার আরজিতে উল্লেখ করেন। আমার নেবেন না কেন, আমার কোন দনি বাদ দিবেন? বলল তোমার হবে না, তোমার বয়স হয়ে গেছে, এখন তোমার হবে না। বলে আমার তো চাকরি আছে, আমার হবে না কেন? না হয় আমার, আমি কি কোনো লিখিত দিয়ে চাই? আমার লিখিত কাগজপত্র দিকান পরে আমার সবাই নিলেন নে, পরেক্ষণ আমি গেলে আমার সেই কাগজ ডুপ্লিকেট কাগজ করি আমার হাতে দিয়েছে, সেই কাগজ দিলে আমি বললাম আমার কাগজ না, আমার সই না, আমি কোনো কাগজ দিই না আপনার। তো বলার পর ওনারা বললো যে এই কাগজ দেখো দিন কার সে, বাইরে এসে বললাম যে সই আমার নাই, ডুপ্লিকেট সই। কার কাছে বলতেছেন? উৎপল সেনার কাছে, যে আমার কাগজ না, আমি কোনো সই সাক্ষর আপনার কাছে তো দিইনি। আমি এই বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি জানান সরকারের নিয়ম নীতি মেনে নিয়োগ হয়েছে। লিলিখা খাতুনের নিয়োগের ব্যাপারে তিনি জানান সে 31/10/2016 তারিখে চাকরি হতে অব্যাহতি পাইবার জন্য আবেদন করেছিল। অপরদিকে লিলিফা খাতুন জানান, আমি চাকরি হতে অব্যাহতির জন্য কোনো আবেদন করিনি, আমার স্বাক্ষর নকল করে তারা এটা করেছে। অত্র স্কুলের অভিভাবক সদস্য শাহিনুর রহমান শাহিন জানান, কিছু প্রার্থী আমাকে বলেছিল আমাদেরকে নিয়োগ দিলে স্কুলের উন্নয়ন ফান্ডে নিয়োগের জন্য অফিস সহকারী পদে 10-11 লাখ টাকা ও আয়া পদে 6-7 লাখ টাকা দেবে, কিন্তু তাদের না নিয়ে স্কুলের উন্নয়নের জন্য এর থেকে বেশি টাকা নিয়ে এই দুজনকে নিয়োগ দিয়েছেন। কিন্তু আমরা এখনো জানতে পারি নাই স্কুলের উন্নয়নের ফান্ডে এই দুজন নিয়োগপ্রাপ্তরা কত টাকা জমা দিয়েছেন। বাংলা নিউজ টেলিভিশন, খুলনা।